সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা লক্ষ্য করতে পারছেন 3 ইঞ্চি সাইজের বা 1 আঙ্গুল পরিমাণ সাইজের ব্লাড কাপ মাছের পোনা। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা লক্ষ্য করতে পারছেন ব্লাড কাপ মাছের পোনা, এই মাছগুলোকে আপনারা পুকুরে সরাসরি চাষ করতে পারবেন। এই মাছগুলোকে আপনারা পুকুরে কেন চাষ করবেন, কারণ হচ্ছে পুকুরের নিচের স্তরের থাকা শামুক, ঝিনুক, কাদামাটি, কচুরিপোনা খেয়ে এই মাছ বড় হয়ে থাকে। এই মাছের প্রধান খাবার ব্লাড কাপ মাছ প্রাকৃতিক খাবার এবং কৃত্রিম খাবার দুইটাই খেয়ে বড় হয়ে থাকে। আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারছেন ব্ল্যাক কাপ মাছের পোনা, এই মাছগুলো 1 বছরে 4 থেকে 5 কেজি ওজন হয় একটি মাছ। আপনারা যারা ব্লাড কাপ মাছের পোনা চাষ করবেন, তারা আমাদের কাছ থেকে ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারেন। ব্লাড কাপ মাছের পোনা একক চাষ অথবা মিশ্র চাষ, উভয় চাষ পদ্ধতিতে চাষাবাদ করা যায়, তবে সব মাছের সাথে এই মাছগুলোকে চাষ করা যায়। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা লক্ষ্য করতে পারছেন ব্লাড কাপ মাছের পোনা। ব্লাড কাপ মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।